জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে অবাধে চলছে বৃক্ষচ্ছেদন। স্থানীয় কাউন্সিলর সমর পাঠক বিষয়টি জানতে পেরেই তৎক্ষণাৎ জগদ্দল থানায় ফোন করে, যারা এই অসাধু কাজ করছে তাদেরকে খুঁজে বের করতে নির্দেশ দেন। পাশাপাশি এই ধরনের কাজকে তিনি প্রশ্রয় দেন না বলেও জানান। এ বিষয়ে তিনি আর কি জানিয়েছেন দেখুন। গাছ কাটছে বেশ কয়েকটা লোক অবৈধভাবে, ছোট ছোট চারা গাছ কেটে দিচ্ছে। এমনি এই উষ্ণায়নের মধ্যে সারা বিশ্ব এখন যে উষ্ণায়নের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ জীব জগৎ এখন বেঁচে থাকাই কঠিন। আমরা গাছ হয়তো যা লাগানো হচ্ছে তার থেকে বেশি পরিমাণ গাছ কাটা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই মোটামুটি সমস্ত মানুষকে সচেতন করে দিয়েছি, ফ্লেক্স লাগিয়ে দিয়েছি, গাছ কাটা যাবে না। এবং যারা কাটে তাদেরকেও বলা হয়েছে যে ওরা প্রশাসনের বন দপ্তরের পারমিশন নিয়ে যেন গাছপালা কাটে। এখন এরা কে কার সঙ্গে চুক্তি করে কার বাড়ির গাছ, রাস্তার পাশের গাছ অনেক সময় করে অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে। এখন এদেরকে একটা যথাযোগ্য শাস্তি পাওয়া উচিত। আমি জগদ্দল থানার বড়বাবুর সঙ্গে কথা বলবো প্রশাসনিকভাবে, প্রশাসনিক স্তরে, যাতে এই কাজগুলো বন্ধ হয় এবং এর জন্য সঠিক যেন পদক্ষেপ নেওয়া হয়। যে গাছ কাটছে সে তো আপনার এলাকায় 30 নম্বর ওয়ার্ডেই থাকে, কেন? আমার এলাকায় থাকে, দু তিনজন বললাম তো, দু তিনজন লোক আছে। এরা দীর্ঘদিনের এই গাছ ফাঁচ কাটে বা গাছ ফাঁচের ব্যবসা বাণিজ্য করে, তাদেরকেও ডেকে বলে দেওয়া হয়েছে, তাদেরকেও আমরা ওয়ার্ড অফিসে ডেকে বলেছি। কিন্তু আপনার কথা শুনছে না কেন, এটা কেন হচ্ছে? অনেকদিন ধরেই আপনি ব্যানার করেছেন, তাদের ডেকে বলেছেন, কিন্তু তারা শুনছে না, মানে দিনের পর দিন এভাবে কেটেই যাচ্ছে। একটা প্রশাসনিক স্তরে একটা কঠোর শাস্তি দরকার, যে একজন যদি শাস্তি পায় সেটা দেখে যেন অপর একজনের শিক্ষা পায়, এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা একটু সহযোগিতা করুন আমাদের, আমরা তো প্রতিদিনই, আমি তো প্রতিদিনই ওয়ার্ডের মধ্যে বিভিন্ন পাড়াতে ঘুরি। আজও সকালবেলা ঘুরে এসেছি রামকৃষ্ণপল্লির এই সাইড দিয়ে, ভোলা ঘোষের বাগানের এখান দিয়ে ঘুরে তারপর বাড়িতে গেছি, বাড়ি ফিরে এই এখন ওয়ার্ডে ফিরে যাচ্ছি। লুকিয়ে চুরি এরা কাটছে, এটা একটা অবৈধ। ভাটপাড়া থেকে রবি কুমার সিং এর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटीशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर, रडार एजुकेशन, श्याम नगर तथा कांतिनाड़ा। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।